ফুটবল বিশ্বের আলোচিত ঘটনা ফিফা গেট কেলেঙ্কারি। অর্থের বিনিময়ে বিশ্বকাপের আয়োজক হবার সুযোগ করে দেওয়ার অভিযোগে 2015 সালে নিষিদ্ধ হন তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, পদ হারান ইউফা সভাপতি মিশেল প্লাতিনিও। আবারও আলোচনায় ফিফার দুর্নীতি, এবার নতুন কোনো কর্মকর্তার নাম আসেনি। দীর্ঘদিন ব্ল্যাটারের কমিটিতে মহাসচিবের দায়িত্ব পালন করা জেরম ভালকে শাস্তি পাচ্ছেন পুরনো এক মামলায়, সঙ্গে ফেঁসে যাচ্ছেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি। ঘুষ দিয়ে 2026 ও 2030 ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে খেলাইফির মালিকানাধীন মিডিয়া গ্রুপ বেইন স্পোর্টস, এমন অভিযোগ বেশ পুরনো। চার বছর তদন্তের পর 2020 সালের অক্টোবরে সুইজারল্যান্ডের ফেডারেল আদালত খেলাইফিকে বেকসুর খালাস দেন, যদিও দুর্নীতির অন্য মামলায় বিচার চলে ভালকের। তবে রায় সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ আপিল করে, অবশেষে রায় জানা গেল। সুইজারল্যান্ডের বেলিন জোনার একটি আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে খেলাইফিকে 28 মাসের কারাদণ্ড দিয়েছেন, আর ফিফার সাবেক মহাসচিব জেরম ভালকে সাজা পেয়েছেন 35 মাসের কারাদণ্ড। কাতারে জন্ম নেয় খেলাইফি শুধু এশিয়া না, ইউরোপের ফুটবল মানচিত্রেও বেশ প্রভাবশালী। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের প্রধান খেলাইফি কাতারের বেশ কিছু স্পোর্টস ফেডারেশনের দায়িত্ব ছাড়াও ইউএফার নির্বাহী কমিটিতেও আছেন 47 বছর বয়সী এই ব্যবসায়ী। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের পদটাও তার দখলে। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের জেরে চেলসির মালিকানা ছাড়ার দ্বার প্রান্তে রোমান আব্রামোভিচ। এবার ইউরোপের ক্লাব ফুটবলের আরেক পাওয়ার হাউস পিএসজিতেও অস্থিরতা। মেসি এমবাপে নেইমারদের দলে নিয়ে ইউরোপ সেরা হওয়ার বাসনা দীর্ঘদিনের পিএসজির। অবশ্য এই রায় চূড়ান্ত না, চূড়ান্ত রায় আলোচনার মধ্যে আছে যা কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে খেলাইফিকে দ্বন্দ্ব দেওয়া হলেও ইউরোপের গণমাধ্যমের ধারণা তা কমে আসতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।